السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা রিয়াদুস সালেহীন থেকে আলোচনা শুনে আসছি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি দুনিয়ার বাস্তবতা এবং স্বল্প দুনিয়া অর্জনের ক্ষেত্রে শরীয়তের বিধান এবং নির্দেশনা অনুযায়ী যে অধ্যায়টি আছে রিয়াদুস সালেহীনে, সেখান থেকে বাকি কিছু অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে প্রথম হাদিস যেটা আজকে আমরা আলোচনা শুরু করব, যে হাদিস দিয়ে সেটি হলোই আবদুল্লাহ বিন আশ-শুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নিকটে আসলাম, ওহুয়া ইয়াকরা, আর তিনি এই সূরা পড়তেছিলেন আল্লাহুমুত তাকাসুর, এবং তিনি বললেন, মানুষ বলে আমার মাল আমার মাল, আমার অর্থ আমার এটা আমার সেটা, এই যে বলে ওই মালকে তোমার মাল বলে জানা হবে, যেই মালটি তুমি খেয়ে শেষ করে দিয়েছ এটা তোমার মাল, যেটা তুমি নিজে আহার করেছো খেয়েছো, লাবিস্তাফ আবলাইত, এবং ওই মাল তোমার মাল যেটা তুমি পরিধানের মাধ্যমে সেটাকে পূরণ করে দিয়েছ, আও তাসাদ্দাকতা ফামগাইত, এবং ওই মাল তোমার মাল যেটা তুমি নাকি সাদাকা করেছো। তো মানুষ যে বলে এটা আমার মাল আমার মাল আমার মাল, কিন্তু তার মাল ওটাই যেটা সে নিজে খেয়েছে অথবা পরেছে অথবা আল্লাহ রাস্তায় দান করেছে, যেটা খাই নাই পরি নাই দান খয়রাত করি নাই সেটা দিয়ে যে আমি মারা যাব, তাহলে সে মাল আমার নয়, এটা আমার পরে যারা ওয়ারিশ আছে তাদের মাল এটা। وعن عبد الله بن مغفل رضي الله عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم والله اني لا احبك عبد الله بن مغفل رضي الله تعالى عنه তিনি বলেন قال رجل للنبي صلى الله عليه وسلم একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, والله اني لا احبك, আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি। فقال আল্লাহর নবী বললেন انظر ماذا تقول, ভেবে চিনতে দেখো তুমি কি বলছো, একটু চিন্তা করে দেখো কি বলছো। কল তখন সে বলল ওয়াল্লাহি ইন্নি লা উহিব্বুক, আমি কসম খেয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি। সালাসা মাররাত, তিনবার এই কথা বলল। ফাকাল তো আল্লাহ নবী বললেন ইন কুনতা তুহিব্বুনি ফাআ'ইদ্দা লিল ফাকরি তিজফাফান, তুমি যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে তুমি এটা শুনে রাখো যে তোমার নিকটে ফকিরি এবং গরিবি অতি দ্রুত তোমার কাছে পৌঁছে যাবে। আমাকে যদি ভালোবাসার দাবি করো তাহলে তুমি গরিব হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, মিসকিন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ বলছে ফা ইন্নাল ফাকারা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলা মুনতাহাহু, কারণ বলছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসার দাবি করবে তার দিকে ফকিরি এবং গরিবি এত দ্রুতভাবে আসবে যত দ্রুতভাবে আসে সমুদ্রের পানির ঢল। সমুদ্রের পানির ঢল যেরকম এক স্থান থেকে আর এক স্থানে শেষ সীমানা পর্যন্ত যেরকম দ্রুত গতিতে সেখানে পৌঁছে যায়, ঠিক তেমনই যে আমাকে ভালোবাসা দাবি করবে আমাকে ভালোবাসবে ওই ব্যক্তির কাছে ফকিরি এবং গরিবি তার কাছে এভাবে দ্রুত চলে আসবে। وعن كعب بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان ارسلا في غنم بافسد لها من حرص المرء على المال والشرف لدينه। كعب بن مالك رضي الله تعالى عنه তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে ক্ষুধার্ত নেকড়ে বাঘ এটাকে যদি ছেড়ে দেওয়া হয় কোনো বকরির পালে তাহলে ওই ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালে যত বেশি ক্ষতি করতে পারবে না তার চেয়ে বেশি ক্ষতি করবে মানুষকে, যখন মানুষ সম্পদ এবং অভিজাতের পিছনে যখন দৌড়াবে তখন ওই মানুষের দিনের ক্ষতি এর চেয়ে বেশি হবে। মানুষ যখন সম্পদের পিছে পড়ে যায়
সম্পদের লোভ যখন অধিক চলে আসে তখন তার দিনটা এভাবে নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়ে যায়? বলে এত নষ্ট হয়, যত নষ্ট একটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বাঘও অত ক্ষতি করবে না যত ক্ষতি মানুষের জন্য এই সম্পদের লোভটি ক্ষতিকর। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال نام رسول الله صلى الله عليه وسلم على حصير فقام وقد أثر في جنبه عبد الله بن مسعود رضي الله تعالى عنه تيني بولن رسول الله صلى الله عليه وسلم এক চটায়ের উপরে শুয়েছিলেন فقام অতঃপর তিনি যখন উঠলেন ঘুম থেকে তো ওনার এই সাইডে পাশের অংশে ওই চটায়ের দাগ পড়ে গিয়েছে ওনার শরীরে চটায়ের বিছানার দাগ পড়ে গেছে শরীরে। কুলনা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা লাকা উতাআন হে রাসূল সাল্লাম আমরা যদি আপনার জন্য একটা তোশক বা কোনো গদির ব্যবস্থা করে দেই একটু নরম বিছানার যদি ব্যবস্থা করে দেই তাহলে কেমন হবে? ফাকাল তিনি বললেন মালি ওয়ালিদ দুনিয়া আমার দুনিয়ার কি দরকার, দুনিয়ার আমার আরামের কি দরকার, চাটাইতে শুয়েছি বিছানায় শুয়েছি একটু দাগ পড়েছে তাই তো, আর গদি বিশালে অথবা তোষক বিশালে একটু আরাম হবে তাই বলছো, তো এই দুনিয়ার আরামের আমার দরকার কি, আমার অবস্থা কি? আমার অবস্থা হলে মা আনাফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। বলছেন আমার তো উদাহরণ দুনিয়ায় কেমন, যেমন একজন মুসাফিরের মতো, যে মুসাফির কোনো গাছের ছায়ায় সে কিছুক্ষণ আশ্রয় নিয়েছে একটু পর সেখান থেকে আবার চলে যাবে। বলছেন দুনিয়াকে আমি এতটুকু মনে করি যে একজন মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কোথাও বিশ্রামের জন্য কোনো গাছের নিচে সে বিশ্রাম নেই, একটু পরে সেখান থেকে আবার আগে চলে যায়, এতটুকু দুনিয়া আমি মনে করি, এর জন্য একটু কষ্ট আরাম এগুলি নিয়ে আমার কোনো দরকার নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম يدخل الفقراء الجنة قبل الأغنياء بخمسمائة عام رواه الترمذي وقال حديث صحيح أبو هريرة رضي الله تعالى عنه تيني بولن رسول الله صلى الله عليه وسلم بولتشن فقير ابن مسكين جارا إرا جنة پروبش كربه دوني دير چايته پاشو بسور پروبه الله أكبر يدخل الفقراء الجنة فقير এবং গরীব এরা জান্নাতে যাবে قبل الأغنياء ধনী এবং প্রভাবশালী মানুষদের চাইতে بخمسمائة عام 500 বছর পূর্বে। وعن ابن عباس وعمران ابن الحسين رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء ابن عباس رضي الله تعالى عنهم নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন ইত্তালাতু ফিল জান্নাহ আমি জান্নাতে তাকিয়ে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা তো জান্নাতের অধিকাংশ অধিবাসীদেরকে দেখলাম তারা গরিব এবং ফকির। ওয়াত্তালাতু ফিন নার এবং আমি জাহান্নামেও দৃষ্টিপাত করলাম তাকিয়ে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহা আন নিসা তো অধিকাংশ জাহান্নামীদেরকে দেখলাম যে মহিলা। متفق عليه بخاري مسلم الحديث. عن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال قمت على باب الجنة فكان عامة من دخلها المساكين وأصحاب الجد محبوسون غير أن أصحاب النار قد أمر بهم إلى النار. متفق عليه. أسامة بن زيد رضي الله تعالى عنه تني بولن رسول الله صلى الله عليه وسلم بولتشن قمت على باب الجنة আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম ফাকানা আম্মাতু মান দাখালাহা আল মাসাকিন অধিকাংশ জান্নাতে প্রবেশকারীদেরকে দেখলাম তারা গরিব এবং মিসকিন আর ধনী মানুষদেরকে আটকিয়ে রাখা হয়েছে গায়রা আন্না আসহাবিন নার কদ উমিরা বিহিম ইলান নার তবে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুখারী মুসলিম হাদিস। আরেকটি হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আসদাকু কালিমাতিন ক্বালাহা শাইরু কালিমাতিল আবিদিন আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে সুন্দর বাণী সবচাইতে সুন্দর কথা
যে কথাটি একটি কবির কথা হতে পারে, সেই কথাটি হলো লাবিদ কবির কথা। লাবিদ কবির কথা, সে বলেছিল আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলুন, যে আল্লাহ ব্যতীত বাকি যত জিনিস আছে সবগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ব্যতীত বাকি যত জিনিস আছে সব ধ্বংস হয়ে যাবে, বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই হাদিসের সাথে এই অধ্যায়ের আলোচনা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এক্ষুনি একটি ছোট্ট বিরতি, বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পূর্বে দুনিয়ার বাস্তবতা এবং একজন মুসলমানের জন্য আখেরাতমুখী মুসলমানের জন্য দুনিয়ার জীবন কীভাবে হওয়া উচিত, কেমন হওয়া দরকার, এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসলাম। এখন যে বিষয়ে আলোচনা শুরু হবে সেটা হলে বাবু ফাযলিল জু' ওয়া খুশুনাতিল আইশ, অনাহার থাকার ফজিলত, অনাহারের ফজিলত এবং কষ্টের জীবনের ফজিলত। যে ব্যক্তি অনাহারে থেকে দুনিয়ায় জীবনযাপন করবেন, কষ্টের জীবনযাপন করবেন, তাদের জন্য শরীয়তের কোনো খুশির বাণী আছে কি না, আজকে এই অধ্যায়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. আল্লাহ তাআলা বলেন فخلف من بعدهم خلف, তাদের পরে এসেছে কিছু পরবর্তী গণ। কাদের পরে? ভালো মানুষদের পরে কিছু পরবর্তী গণ, নিকৃষ্ট পরবর্তী গণ, এমন লোক এসেছেন أضاعوا الصلاة, তারা সালাতকে বিনষ্ট করে দেয়, সালাতকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউ শাহাওয়াত, এবং তারা খাহেশাতের আনুগত্য করে, খাহেশাতের পিছে চলে তারা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে গাইয়া নামক স্থানে, জাহান্নামের সবচাইতে নিম্ন স্থান, সেখানেই তাদেরকে নিক্ষেপ করা হবে। কাদেরকে? ওই সমস্ত নামাজিদেরকে যে নামাজকে নষ্ট করে এবং যে নাকি নিজের নফসের খাহিশাতের পূজা করে। তাহলে নামাজ পড়ার পরেও মানুষ জাহান্নামে যাবে, আবার জাহান্নামের একেবারে নিম্ন স্থানে। আল্লাহ তাআলা সূরা মাউনে কি বলেছেন, ফাওয়াইলুল মুসাল্লিন, ওয়াইল নামে জাহান্নাম ওই সালাত আদায়কারীদের জন্য, ওই নামাজিদের জন্য। আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজে অমনোযোগী, নামাজে তার মনোযোগ নেই। তো নামাজ সালাত আদায় করা ভিন্ন জিনিস, আর সালাতকে প্রতিষ্ঠিত করা, কায়েম করা ভিন্ন জিনিস। সময় মতো ধীরস্থিরের সাথে আল্লাহ নবী সাল্লাম যে পদ্ধতিতে আদায় করেছেন সেভাবে পড়ার নাম হলো সালাত কায়েম করা। তো যে ব্যক্তি সালাত নষ্ট করবে, তার মানে সে পড়েও কিন্তু তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লামের নমুনা নেই, সে যেরকম জানে সেরকম পড়ে। তা আল্লাহ নবী বলছেন যে এরকম ধরনের কিছু নিকৃষ্ট পরবর্তী গণ এমন আসবে যারা সালাতটাকে নষ্ট করে দিবে, খাহিশাতের তারা পিছে চলবে, তাদেরকেই গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যারা তৌবা করবে, যারা কি করবে? তৌবা করবে। ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসবে। ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এবং তাদের উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম এবং অন্যায় করা হবে না। সূরা মারিয়াম 59 এবং 60 নম্বর আয়াত। وقال تعالى, আল্লাহ তাআলা আরো বলেছেন, فخرج على قومه في زينتي قال الذين يريدون الحياه الدنيا يا ليت لنا مثل ما اوتي قارون انه لذو حظ عظيم. আল্লাহ তাআলা বলেছেন فخرج, সে যখন বের হলো, على قومه, তার সম্প্রদায়ের নিকট থেকে যখন বের হয়ে যাচ্ছিল, في زينته, একেবারে ঠাট বাটে সুন্দর হয়ে,
কে সেটা? কারুন। কারুন যখন তার সম্প্রদায়ের মাঝে যখন সে সুন্দর লেবাস পোশাক পরে ঠাট বাটের সাথে যখন সে বের হয়ে যাচ্ছিল, কাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তো তার এই অবস্থা দেখে দুনিয়াদার মানুষ সে বলল, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন, আয় আল্লাহ আমাকে যদি কারুনের মতো এ ধরনের সম্পদ দিতা, অর্থাৎ সে লালচ করছে যে কারুনের মতো যদি আমাকেও বানাতা, ইন্নাহু লাদু হাদ্দিন আযীম, সে চেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি, কত সম্পদ, কত কিছু খায়, কত কিছু পরে, কত আরামের জীবন যাপন করে সে। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا, আল্লাহ তাআলা বলছেন, তবে যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি বিচক্ষণতা দিয়েছি, তারা বলবে, ওয়াইলাকুম, হাই সর্বনাশ, কি বলো, কি কারণের মতো হতে চাও? শুনে রাখো, সওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর যেটা প্রতিদান হবে, আল্লাহর পক্ষ থেকে যে নেকি হবে, এটা ওই ব্যক্তিদের জন্য এটাই সবচেয়ে উত্তম এবং মূল্যবান জিনিস যে ব্যক্তি তার প্রতি ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে। যে মুমিন ঈমান নিয়ে আসার পর সৎ আমল করে, তার জন্য এটাই এত বড় একটি নিয়ামত। এই নিয়ামত যাকে দেওয়া হয়েছে, মূলত সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তি নয় যে আজকে মানুষের সামনে ঠাট বাটে সুন্দর হয়ে চলছে, এটা সৌভাগ্যবান ব্যক্তি নয়। ওয়াকালা তাআলা সুম্মা লা তুসআলুননা ইয়াউমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুননা ইয়াউমাইযিন, অবশ্যই অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যারা দুনিয়ার জীবনে দ্রুত কিছু চায়, দ্রুত দুনিয়া চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশা উলিমান নুরিদ, আমি যাকে চাই যতটুকু চাই আমি তাকে সেটা দ্রুতই দিয়ে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে আমি তার ঠিকানা বানাই জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়া বেশি চায়, দুনিয়াই চায় যদি এবং দ্রুত চাই, তাকে সেইভাবে দেই, কিন্তু তার পরিণাম হয় যে কিয়ামতের দিন তার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি, ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, অতি লাঞ্ছিত হয়ে এবং বিতাড়িত হয়ে সে জাহান্নামে সে প্রবেশ করবে। এ বিষয়ে প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেটি হল, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন খুবজি শাইরিন ইয়াউমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদ, মুত্তাফাকুন আলাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কোনোদিন লাগাতার দুই দিন জও আটার রুটি রেগুলারভাবে খেতে পারে নাই, লাগাতার দুই দিন, ওনার মৃত্যু পর্যন্ত ওনার সমস্ত পরিবার দুই দিন পর্যন্ত লাগাতার, আজকেও খেলাম কালকেও পেলাম, লাগাতার দুই দিনই জও আটার রুটি পর্যন্ত নিয়মিতভাবে তারা খেতে পান নাই। তাহলে কষ্ট জীবনযাপন করেছে, তাই নয় কি? তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টের জীবন। অথচ তিনি হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা যদি দুনিয়ার মঙ্গল যদি চাইতেন, ওনার দুনিয়ায় আরাম আয়েশে যদি রাখতে চাইতেন, তাহলে পৃথিবীর সবচেয়ে আরাম তাকে দিতেন। কিন্তু মূলত লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা, আসলে মূলত জীবনের সফলতা হলো পরকালীন জীবনের সফলতাটাই হলো মূল সফলতা। বিদায় সেখানে যদি আরাম হয়, সেখানে যদি সফলতা পাই, আল্লাহ পাক যদি সেখানে জান্নাত দেয়, তাহলে সেটাই হলো সবচেয়ে বড় পাওয়া, যদি চ দুনিয়ার জীবনটি কষ্টকর হোক না কেন। অফি রিওয়ায়াতিন, আরেকটি রিওয়ায়াতে আছে, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মুনযু কদিমাল মদিনাত মিন তুআমিল বুরি সালাসা লায়ালিন তিবাআন হাত্তা খুবিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কোনোদিন যতদিন মদিনায় আসছে সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন আটার রুটি লাগাতার তিন দিন ওনারা খেতে পান নাই।
وعن عروة عن عائشة رضي الله عنها أنها كانت تقول والله يا ابن أختي إنا كنا ننظر إلى الهلال ثم الهلال ثلاثة أهل في شهرين وما أوقد في أبيات رسول الله صلى الله عليه وسلم نار. عروة رضي الله تعالى تيني بولين عائشة رضي الله عنها تيكي بوني دكورين أنها كانت تقول عائشة رضي الله عنها بولتين الله قشم كي بولتي هي أمر ভাতিজা শোনো, ইন্না কুন্না নানজুর ইলাল হিলাল, আমরা মাসের চাঁদ ওঠার অপেক্ষা করতাম, সুম্মাল হিলাল এরপরে দ্বিতীয় চাঁদ ওঠার অপেক্ষা করতাম, তৃতীয় মাসের চাঁদ ওঠা অপেক্ষা করতাম, ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, এমন হতো যে তিন চাঁদ পর্যন্ত চলে যেত কিন্তু আমরা আমাদের চুলায় আগুন জ্বালাতে পারতাম না। কুলতু, তখন অরুয়া বলছে আমি জিজ্ঞেস করলাম ইয়া খালা হে খালাম্মা ফামা কানা ইয়াইশুকুম, তাহলে আপনারা কীভাবে বাঁচতেন, কী খেয়ে বাঁচতেন, কীভাবে চলতেন আপনারা? কওয়ালা, তখন তিনি বললেন আল আসওয়াদানি, বলছেন দুটো কালো জিনিস, কী খাতাম, দুটা কালো জিনিস, আর তামারুয়াল মা, খেজুর আর পানি, খেজুর আর পানি। ইল্লা আন্নাহু কদ কানা রাসূলুল্লাহ সাম জিরানুম মিনাল আনসার, তবে কখনো কখনো এমনও হতো যে ওনার যে আনসারি প্রতিবেশী আছে এরা কখনো কখনো ওয়াকানাত লাহুম মানায়েহ, তাদের দুধের পশু ছিল, ওয়াকানু ইরসুলুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাম মিন আলবানিহা ফায়াসকিনা, তারা কখনো কখনো কিছু দুধ হাদিয়া হিসাবে আমাদের বাড়িতে পাঠাতেন আর আমরা মাঝে মাঝে সেটাও খেতে পেতাম। বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিস থেকে আমরা অনুমান করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাম এবং ওনার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরাম ওনারা দুনিয়ার জীবনটা কত কষ্টের সাথে ওনারা জীবন যাপন করেছেন, এর বিনিময় শুধু তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন জীবন তারা সুন্দর করার জন্যই মূলত এই কষ্ট তারা শিকার হয়েছে। ওয়ান আবি সাঈদিল মাকবারি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু মাররা বিকওমিন বাইনা আইদিহিম শাতুন মাসলিয়াতুন, আবু সাঈদ আল মাকবারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্নাহু মাররা বিকওমিন বাইনা আইদিহিম শাতুন মাসলিয়াতুন, আবু হুরায়রা বললেন আমি কিছু সম্প্রদায়ের কাছ থেকে আমি অতিক্রম করলাম, তো দেখলাম যে তাদের সামনে ভুনা ছাগল রাখা আছে, ফা দাউহু, তারা আবু হুরায়রাকে ডাকলো যে আসেন খান, ফা আবা, সে অস্বীকার করলো, আইয়াকুলা, খেতে যেতে অস্বীকার করলো, ওয়াকাল, এবং বলল খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়ালাম ইশবা মিন খুবজি শাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, কোনোদিন জও আটা রুটি দিয়েও পেট ভরে খেতে পারলেন না, তো আমি এই ভুনা খাসি আমার খাওয়ার দরকার নেই। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে, বাকি আলোচনা পরবর্তী দর্শে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।